নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। গতকাল সৌরভ গাঙ্গুলির একটা টুইট এবং ফেসবুক পোস্ট ব্যাস সমস্ত কিছুকে যেন বদলে দিয়েছে। কুপকাত হয়ে গেছে তৃণমূল, হঠাৎ করে তৃণমূল যেন কাত হয়ে গেল, বোঝা গেল না। আসলে গুগলি কেউ ফেললেই ব্যাটসম্যান তো গুলিয়ে যাবেই। ব্যাটিং করতে হয়তো নেমে পড়েছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে কুণাল ঘোষ। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি অর্থাৎ আমাদের সবার গর্ব, বাংলার গর্ব বলতে পারেন, দেশেরও গর্ব সৌরভ গাঙ্গুলি। বর্তমানে তিনি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট। তো সেই সৌরভ গাঙ্গুলি, তাকে নিয়ে হয়ে গেছে বিতর্ক, কারণ তিনি একটা ফেসবুকে পোস্ট করেছেন, সেটাকে আবার টুইটারেও তিনি শেয়ার করেছেন। শেয়ার করা এই পোস্ট নিয়ে অনেকে অনেক কিছু ভেবেছেন। জল্পনা কল্পনার এই রাজ্যে জল্পনা কল্পনা থাকবেই, কিন্তু অনেকেই ভেবেছিলেন কেন তিনি ছেড়ে দিচ্ছেন, তিনি কেন ছাড়ছেন, এটাই ছিল বড় প্রশ্ন। কেউ ভেবে ফেলেছিলেন যে তিনি হয়তো রাজনীতির ময়দানে চলে আসছেন, বা কেউ ভেবেছিলেন অন্য কিছু। কিন্তু রাজনীতির যারা উচ্চ স্তরে, মানে উঁচু স্তরে যারা বসে আছে, তাদের কিন্তু এইসব চিন্তাভাবনা আসা উচিত ছিল না। তারা অনেকটাই হয় বুঝে কথা বলে, কিন্তু তৃণমূল কংগ্রেস মানে আলটপকা কথা বলা, এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যখন বলছে তখন তো ভাবতেই হবে এটা তৃণমূল কংগ্রেসেরই কথা। কারণ তৃণমূল কংগ্রেস ভাবনা শুরু করে দিল, রাজ্যসভার সাংসদ হতে চলেছেন, হতে পারেন আর কি সৌরভ গাঙ্গুলি। টুইটটা করলেন কুণাল ঘোষ। তবে তার আগে তিনি একটা টুইট করেছিলেন, এটা বিজ্ঞাপনের কোনো গুগলি নয় তো, লিখেছিলেন। কিন্তু ঠিক তার 5 মিনিট পর মাথায় তার মনে হলো এটা রাজ্যসভা সাংসদ হতে পারে, তো সঙ্গে সঙ্গে হয়তো কারোর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তিনি টুইটটা করে দিলেন, এবং শেষে আবার লিখলেন অন্য কিছু হতে পারে। অর্থাৎ তার কল্পনা জল্পনা ছিল, কিন্তু প্রথম তুললেন তিনি যে রাজ্যসভা সাংসদ তিনি হতেই পারেন, এর জন্য এই টুইটের কি দরকার ছিল। অর্থাৎ কোথাও যেন বিনা বেজে উঠেছিল, বিনা মানে এখানে বিদায় সুরের এক বিনার ঝঙ্কার বেজে উঠেছিল তৃণমূল কংগ্রেসের বুকের ভিতরে, যার ফলে তারা গভীর চিন্তায় এই লোকটিকে দিয়ে, অর্থাৎ কুণাল ঘোষকে দিয়ে, মানে যিনি সারদা থেকে সারদা কাণ্ডে জেলে ছিলেন পরে বেলে আছেন, সেই কুণাল ঘোষকে ঘিরে কুণাল ঘোষকে বলা হয়, এবং কুণাল ঘোষ সেখান থেকে টুইটটি করেন, এবং টুইটটা করে তিনি গর্ব করে টুইটটা করে ফেলেন। কিন্তু টুইট করার পরে তাকে অনেক ট্রোলের শিকার হতে হয়, কারণ অনেকেই তাকে লিখেছেন, যেহেতু সৌরভ গাঙ্গুলিকে নিয়ে তিনি বলে ফেলেছেন। সৌরভ গাঙ্গুলি মানেই মানুষের একটা আবেগ, সৌরভ গাঙ্গুলি মানেই বাংলার আবেগ। কাজে সেই বাংলার আবেগের ওপর যখনই কেউ প্রশ্ন করে তখনই কিন্তু উত্তর আসা স্বাভাবিক। কাজেই সৌরভ গাঙ্গুলিকেও এখানে ঠাড়ে ঠুড়ে অনেক কথাই শুনতে হয়, মানে কুণাল ঘোষকে এখানে ঠাড়ে ঠুড়ে অনেক কথাই শুনতে হয়েছে। কুণাল ঘোষের সেই সমস্ত কথা শোনা হয়েছে বা হয়নি জানি না, কিন্তু একটা কথা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের দৈন্যদশা কোন জায়গায় গিয়ে ঠেকেছে। কারণ তৃণমূল কংগ্রেসের এখন এমন জায়গা হয়ে গেছে যে সৌরভ গাঙ্গুলি কোথায় যাচ্ছেন সেটা নিয়ে চিন্তায় পড়ে যাচ্ছেন। সৌরভ গাঙ্গুলির বাড়িতে অমিত শাহ আসার সঙ্গে সঙ্গে এনারা চিন্তায় পড়ে যান, অর্থাৎ সবেতেই চিন্তা থাক। সৌরভ গাঙ্গুলিকে ঘিরে বিতর্ক ছিল, আছে আর থাকবেও, কারণ রাজনীতি জগৎটা এমনই যে কোনো বড় মাথা পেলে তাকে ধরে টানাটানি চলে। আপনারা জানেন অনেকে অনেক কথা বলে দিয়েছে, কিন্তু সেই সৌরভ গাঙ্গুলির এই টুইট ঘিরে এই বিতর্ক এবং তৃণমূলের কাত হয়ে যাওয়া সত্যি অবাক লাগে। অবশ্য পরবর্তী ক্ষেত্রে জানা গেল সৌরভ গাঙ্গুলির এই লেখার পেছনে কি কারণ ছিল, একবার দেখুন। আবার অনেকে বলছে যে নতুন ইনিংস, নতুন ইনিংসটা কি সেটা জানতে চাইছি। কিছু কোন রেজিগনেশন নেই, কিছু ওয়াইড এডুকেশনাল অ্যাপ আই হ্যাভ লঞ্চড উইথ অনলাইন, বলবা ঠিক। সৌরভ গাঙ্গুলির কথা কিন্তু পরিষ্কার ছিল, দেখুন তার এই লেখাটা, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে যে লেখাটা লিখেছিলেন এবং যেটাকে তিনি টুইট করেছিলেন, টুইটার হ্যান্ডেলেও নিয়ে গেছিলেন, সেখানে গিয়ে এই লেখাটা দেখে কিন্তু বাংলার তাবড় তাবড় মিডিয়া বড় বড় করে লিখে দিল, একদম শুরু করে দিল ব্রেকিং নিউজ, সভাপতির পদ ছাড়তে চলেছেন, বিসিসিআই সভাপতির পদ ছাড়তে চলেছেন সৌরভ গাঙ্গুলি। অর্থাৎ বড় বড় নিউজ, বড় বড় কথা, বড় বড়ভাবে বলে দিলেন ব্যথা, এদের সবার লেগেছিল বুকে ব্যথা, তাই তারা লিখে ফেলল। অর্থাৎ খবর বানাতে হবে,
খবর বানাতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি করে দিল, আচ্ছা আচ্ছা মানুষ যারা সৌরভ গাঙ্গুলিকে ভালোবাসতেন তারা সবাই ভাবলেন হঠাৎ করে সৌরভ গাঙ্গুলি কী হলো, অনেকে ভাবলেন তৃণমূলে যাচ্ছে, অনেকে ভাবলেন বিজেপি যাচ্ছে, মানে এমন একটা বাতাবরণ তৈরি করে দেওয়া হলো। আর সৌরভ গাঙ্গুলি নিজে জানালেন যে আমি তো বিসিসিআইয়ের পর থেকে পদত্যাগও করিনি, কিছুই করিনি, আমি তো শুধুমাত্র লিখেছিলাম এই কারণে যে আমি সকলের জন্য কিছু করতে চাইছি, একটা এডুকেশনাল অ্যাপ আসছে, সেই এডুকেশনাল অ্যাপটার জন্য এইটা তিনি লিখেছিলেন এবং তিনি চাইছিলেন মানুষের কাছে পৌঁছতে, যাতে চট জলদি পৌঁছানো যায়। এটা একটা বলতে পারেন বিজ্ঞাপনের একটা জায়গা। তা সামান্য একটা লেখাকে নিয়ে আজকে যা বিতর্ক তৈরি হয়েছিল সব বিতর্কের কিন্তু জল ঢেলে দিয়ে অবসান করে দিলেন সৌরভ গাঙ্গুলি নিজেই, এবং পরিষ্কার জিনিস একটা বেরিয়ে এলো যে সৌরভ গাঙ্গুলি যেভাবে বিসিসিআই সভাপতি পদে ছিলেন সেভাবেই থাকছেন এবং তার নতুন যে অ্যাপ আসছে এডুকেশনাল অ্যাপ সেটা তিনি প্রমোট করতেই এত কিছু করলেন। কিন্তু এই রাজ্যের মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো লাগাতার চেঁচামেচি কানাঘুষো করতেই থাকলো। এটাই হচ্ছে এই রাজ্যের মিডিয়ার অবস্থা। শুনলেন জানলেন, অর্থাৎ সৌরভ গাঙ্গুলির সামান্য একটা কথা পোস্ট সেটা ঘিরেই কিন্তু তৃণমূলের আজকে এই জায়গায় পৌঁছে গেছে, তৃণমূল এতেই কাত হয়ে যাচ্ছে। অর্থাৎ তৃণমূল ওপরে যতই দেখাক, যতই তার কাছে সংখ্যাতত্ত্ব থাকুক, সংখ্যাতত্ত্বের নিরিখে এগিয়ে থাকুক, কিন্তু সেই অবস্থাই হয়ে গেছে যেটা 34 বছর বাম শাসনের শেষের দিকে ছিল, ওরা এত আমরা এত, এই গর্ব অহংকার তৃণমূলের মধ্যে আছে, কিন্তু অতলে মানে তলায় তলায় ভেসে আসছে সেই ভয়। সৌরভ গাঙ্গুলি কি বিকল্প হয়ে যাবে? সৌরভ গাঙ্গুলিকে যদি রাজ্যসভা সাংসদ পাঠানো হয় তাহলে কি বাংলার লোক আবার ঘুরে যাবে? বাঙালি বিহারি, বাঙালি অবাঙালি, বাইরের লোক ভেতরের লোক, বহিরাগত আগত স্বাগত, এই সব করা তৃণমূল কংগ্রেস সব সময় যে দুশ্চিন্তার মধ্যে থাকে এটা পরিষ্কার। কাজেই সৌরভ গাঙ্গুলির একটা লেখা ফেসবুক আর কুপকাত হয়ে গেল তৃণমূল কংগ্রেস, অর্থাৎ সৌরভের গুগলিতে তৃণমূল কাত, কে মনে হলো না? যদি মনে হয়ে থাকে আর যদি মনে হয় আমি যুক্তিযুক্ত কথা বলেছি, কমেন্টস করে জানাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী বার্তা, কারণ রুদ্রবার্তা মানে লাগাতার থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।